আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি এই ড্রিল মেশিনটার ভিতরে আসলে কি আছে বা কীভাবে এটা তৈরি করা হয়েছে। তো এই ড্রিল মেশিনটা নিয়ে গত ভিডিওতে আলোচনা করেছিলাম বিস্তারিত, কোথা থেকে কিনবেন, কীভাবে ব্যবহার করতে হয়। তো ভিডিওটার লিঙ্ক কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আজকের টপিকস হচ্ছে এইটার ভিতরে কি আছে বা কীভাবে তৈরি করা হয়েছে। ছোটোবেলা থেকে যে কত ডিভাইসের সর্বনাশ করেছি তার কোনো ঠিক নাই, কোনো একটা জিনিস খুলতে গিয়ে আর লাগাতে পারিনি বা কিছু একটা হারায় যায়, কোনো না কোনো গোলমাল হয়ে যায়। তো আশা করবো আজকে কোনো গোলমাল না করে এটাকে আবার পরিপূর্ণভাবে লাগাতে পারবো। যাই হোক, তো আপনারা ভিডিওটা দেখতেই পারবেন। তো দেখতে থাকুন ভিডিওটা, আপনাদের সাথে আছি আমি ফিরোজ ইকবাল আর আপনারা দেখতেছেন রিয়েল ইলেকট্রনিক্স। চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এই যে আমাদের ড্রিল মেশিনটা কিন্তু এখন পুরোপুরি চালু কন্ডিশনে আছে। তো ব্যাটারিটা খোলা যাক। তো এটা আমাদের ড্রিল মেশিনটার ব্যাটারি, আর এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটার ভিতরে এরকম 3টি 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং ভিতরে শুধুমাত্র একটা BMS ইউজ করা হয়েছে এটাকে ম্যানেজমেন্ট করার জন্য। ভিতরে আর কিচ্ছু নেই, দেখেই বোঝা যাচ্ছে যে ভিতরে ব্যাটারি আছে তিনটা। তো এখন ড্রিল মেশিনটাকে খোলা যাক। এখানে কিছু স্ক্রু দেওয়া আছে, তো এগুলো খুলে নিব। তো স্ক্রুগুলো খোলা হয়ে গেল, কিন্তু এখানে আর একটু ঘাপলা আছে, এগুলোকেও খুলতে হবে। তো এটা একটু কষ্ট করে খুলেছিলাম আমি, তো এই যে খুলে ফেলেছি। তো এখন আমাদের ড্রিল মেশিনটা কিন্তু একদম লুজ হয়ে গেছে, এখন খুলে যাওয়ার কথা। তো এই যে খুলে আসলো। তো আমরা এই যে ভিতরের অবস্থানটা দেখতে পারতেছি, ভিতরে কি কি আছে। এটা আমাদের ড্রিল মেশিনের মেন পার্ট, দেখতে পারতেছেন এখানে মোটর কানেক্ট করা আছে এবং গিয়ার বক্স কানেক্ট করা আছে। আর এটার মোটরটা কিন্তু অনেক ভালো মানের ছিল দেখেই বোঝা যাচ্ছে এবং হাতে নিলে বোঝা যায়। আর ভিতরের কয়েলগুলি দেখা যাচ্ছিল অনেক মোটা তার ব্যবহার করা হয়েছে, ফলে এটার RPMটা অনেক বেশি, অনেক হাই স্পিডে ঘুরে। আর এটার মধ্যে যে গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে, গিয়ার বক্সের কারণে এটার শক্তিটা বেড়ে যায়, RPMটা কমে যায়। তো এগুলো খুলে দেখাবো আস্তে আস্তে, দেখি। তো এই যে এখন মোটরটা খুলে নিব। তো এই যে মোটরটাকে খুলে নিলাম, খুলে আসলো দেখতে পারতেছেন। আর এই যে মোটরের সামনে একটি গিয়ার ইউজ করা হয়েছে, আর এগুলো কিন্তু মেটেলের, একদম শক্ত ধাতু দিয়ে তৈরি করা হয়েছে, কারণ এখানে প্লাস্টিক দিলে কিন্তু ভেঙে যাবে। তো এটা আমাদের গিয়ার বক্স এবং ড্রিল চাক লাগানো আছে সামনে। ভিতরে দেখতে পাচ্ছেন অনেকগুলো গিয়ার আছে যেগুলো ঘুরতেছে। গিয়ারগুলোই কিন্তু আপনার এটার শক্তিটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। ভিতরে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু মেটেলের, শক্ত ধাতু দিয়ে তৈরি করা হয়েছে, ফলে এটা অনেকটা শক্তি দিতে পারে, এটা ভাঙবে না। আর এটা আমাদের যেই টার্ক ফার্ক কী হইলে, এটা ছুইটা মুইটা কই উড়া গেল, এখন খুঁজতে হইব না, এই যে ঝামেলা পাল্লাই। তো যাই হোক, দেখি। আচ্ছা, এই যে পাগলারে কোনায় পাইছি, সেই কোনায় উড়া গেছে, ভাগ্য ভালো যে এটার সাথে স্প্রিংটা কোনো জায়গায় যায় নাই উড়া, তাইলে তো খবর আসিল। তো দেখি আর কি কি হারায় যায় নাকি। আর এটা আমাদের যে গিয়ার শিফট করার যে সুইচটা ছিল সেটার উপরের অংশটা, আর গিয়ারগুলি খুলবো না দেখি। এগুলোর গিয়ারগুলি যদি খুলতে যাই তাহলে হয়তো আর লাগাইতে পারুম না। কাম তো হইলো কি ভাই, খুইলা দেখি ওই নিজেই পড়ে গেল, আমার খুলতে হইলো না। আচ্ছা যাই হোক, খুইলা যখন গেছে তাইলে দেখি আমরা আর কি। তো এই যে ভিতরে দেখুন অনেকগুলো গিয়ার আছে, কিন্তু দুইটা বক্স সেট একদম খুইলা পড়ে গেছে, আরও কতটি আছে ভিতরে। এটা আমাদের এই যে গিয়ার যখন আমরা শিফট করি, ভিতরে আরেকটা এরকম চক্কর আছে বা চাকি আছে, সেটা আগে পিছে হয়। এই যে দেখুন ভিতরে আরেকটা চাকি আছে এরকম টাইপের, এটা আমাদের আগে পিছে হলেই এটা গিয়ারটা শিফট হয়, এটার যে টর্কটা আছে সেটা বৃদ্ধি পায় এই দুইটার কারণে। এই দুইটা শিফট হলে তখন আমাদের গিয়ার হাফ হয়ে যায়, ওই যেগুলো নিচে পড়ে গেলো খুলে সেগুলো বন্ধ হয়ে যায়, শুধু ভিতরেরটা কাজ করে, তখন স্পিডটা বেশি থাকে। আর এই গিয়ারগুলো লাগানো প্রচুর ঝামেলা, একদম খালি হাতে লাগানো যায় না, শুন ইউজ করতে হয়, এটা আমি শুরুতে বুঝতে পারি। আর এই দেখুন এই যে গিয়ারগুলি কিন্তু একদম ফুললি মেটেলের এবং অনেক শক্ত ছিল, একদম গিরিস মারা আছে ভিতরে, একদম গিরিস মাইরা দিছে, তাই একদম পিছলা পিছলা আসিল, হাত দিয়ে বসাইতেও পারতাছিলাম না, অনেক বিরক্ত লাগতাছিল। এটা আমার ফিট করতে করতে কয়টা বাজছিল, রাত 12টা বেজে গেছিল, কষ্টই ছিল অনেক। আর সত্য কথা, রাত 12টা বেজে গেছিল। যে দেখুন এখানে আমি অনেক হাই স্পিড বাড়ি রেখেছি, অনেক গুতাগুতি করার পরে তারপরে একটু লাগছিল, তবুও ফিটিং হয় নাই, একদম একদম কী বলবো, এলোমেলো হয়ে গেছে। আর আজকের ভিডিওটা আমি ফুললি এন্টারটেইন পারপাসে বানাইতেছি আর কি, যাই হোক আর কি, মজা করার জন্য। যাই হোক, দেখতে থাকেন, আপনারা নলেজও পাইবেন মজাও পাইবেন আশা করি। তো এই যে অবশেষে পরে আমি এটাকে লাগাইতে পারছিলাম, তারপরে উপরের যে শেলটা আছে সেটা লাগিয়ে দিলাম। এখন আমরা মোটরে আসি। তো মোটর এবং সাথে দেখুন এই যে ওইটা হলো ড্রিল মেশিনের সুইচ, এটাই পরে আসতেছি।
এখানে দেখুন আরেকটা সার্কিট দেওয়া আছে ছোট্ট করে, এই সার্কিটটার কাজ হলো ব্যাটারি লেভেল ইন্ডিকেটর দেখানো। ওটার নিচে ইন্ডিকেটর আছে সেটা দেখাতে খেল নাই আমার। আর এই যে সামনে একটা এলইডি দেওয়া হয়েছে, যখন আমরা ড্রিল মেশিন চালু করব তখন ওই এলইডিটা জ্বলে আর কি। আর এটা আমাদের সুইচটা, ওই যে ডানে বামে ঘোরানোর জন্য যেই সুইচটা ছিল সেটা। আর এই সুইচটা কিন্তু কোনো নর্মাল সুইচ না, এগুলো ড্রিল মেশিনের জন্যই ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা যখন আমরা চাপবো আস্তে আস্তে চাপলে এটার স্পিডটা আস্তে আস্তে বাড়ে, ঠিক আছে। এটা স্পেশালি ড্রিল মেশিনের জন্যই ব্যবহার করা হয়। আর এই যে এই সুইচটা হলো ডানে বামে ঘোরানোর জন্য, এই যে এইভাবে লাগানো ছিল, যখন আমরা এই যে চাপ দিতাম তখন এই যে এইভাবে সুইচটা কাজ করতো। আর এই যে এখানে দুইটা পয়েন্ট দেওয়া হয়েছে, যে দুইটা পয়েন্ট, আর এইখানে ভূমিকম্প শুরু হয়ে গেছিলো। যাই হোক, টপিকসে আসি, ওই যে দুইটা পয়েন্ট আছে, সেই দুইটা পয়েন্ট আমাদের এই যে ব্যাটারির দুইটা পয়েন্টের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। তো এই যে কানেক্ট করে খালি মোটরটা একটু ঘোরাই, দেখুন এটার আরপিএমটা কত বেশি, কত হাই স্পিড। এটার স্পিডটা কিন্তু বন্ধুরা অনেক বেশি, প্রচণ্ড হাই, সাউন্ড অনেক তীব্র, অনেক হাই একটা সাউন্ড ছিল। আমি ভিডিওতে সাউন্ডটা কমিয়ে দিয়েছি। এটার যে এত স্পিডের কারণে কিন্তু আমাদের ড্রিল মেশিনটা অনেকটা শক্তি পায়। ড্রিল মেশিন কী করে, যে গিয়ার বক্সের কারণে এটার স্পিডটা কমিয়ে দেয়, কিন্তু শক্তি যেই টর্কটা আছে সেটা বাড়িয়ে দেয়। ওইটা গিয়ার বক্সের কাজ। তো এখন এইখানে লাগাইতে গিয়া ভাই আমার মাথাটা পুরো পাগল হয়ে গেছে। এটা ফিট হইতেই চায় না, হইতেই চায় না, হইতেই চায় না, ওই যে গিয়ারটা সঠিকভাবে লাগাইতে হয়। যাই হোক, এই যে আমি লাগাইছিলাম, কিন্তু 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 মোটর যে লক করতে হবে একটা মোচার দিয়া, সেটা আর করি নাই। দেখুন এখানে কী কাহিনী হয়, খুব সুন্দর করে আবারও মোটরটা খুলে আসে এবং এটাকে আবারও আমার সেট করতে হয়। এই যে আবারও আমি লাগিয়ে দিয়েছিলাম, তারপরে এই যে আরেকটা ঘাপলা করছে আমার মাথাটা, এই জিনিসটা ঘুরাই দিছে। এই জিনিসটা কী আসলে, এটা কই আসিল আমি খুঁজেই পাই না। ড্রিল মেশিন খোলার সময়ও খেয়াল করি নাই যেটা কই আসিল, আর ভিডিওতেও দেখতে পারবেন না যেটা কোথায় থেকে বাইর হয়েছে। কিন্তু এই জিনিসটা কাজ হয়েছে, যে গিয়ার যখন আমরা চেঞ্জ করে কাট 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 একটা আওয়াজ হয় না, সেই জিনিসটা, এটা অনেক কষ্ট করে লাগাইছিলাম। তো এই যে অবশেষে আমি সব কিছু ফিটিং করতে পেরেছিলাম, ওই যে যেই লোহার শেলটা দেখালাম সেটা নিচে থাকবে, এটা আমি কমসে কম আধা ঘন্টা কষ্ট করার পরে মাথায় ঘাটায় মাটায় কেমনে যে বাই করছি তার ঠিক নাই। যাই হোক, অবশেষে একদম পারফেক্টভাবে ড্রিল মেশিনটা লাগাইতে পারছিলাম, অনেক ঝামেলা হয়েছিল। তো দেখি সব ঠিকঠাক আসেনি। হ্যাঁ, পারফেক্ট, ঠিক আছে। এই যে ইন্ডিকেটরটাও ঠিক আছে, ব্যাটারিতে এখন একটু কম চার্জ আছে সেটা দেখাইতেছে আর কি। আর গিয়ার শিফট দেখি এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, এটাও ঠিক আছে। এই যে দেখুন এখানে যে একটা কাট কাট আওয়াজ হয়, এই আওয়াজটার জন্য ছিল সেই স্টিলের যে শিটটা আছে ছোট্ট পিন পিনের মতো, সেটা ওইটা আমি অনেক কষ্ট করে খুঁজছিলাম যে কই লাগামো ভাই, আমার মাথাটা নষ্ট হয়ে গেছিলো এটা খুলতে গিয়ে, রাত্রে করছি তবু আবার। তো যাই হোক, এটার জন্য একটা লাইক করে দিন, ভিডিওটা মজা করার জন্যই করছি ফুললি। আর ফুললি তো আবুল তাবুল বাসা কোন সময় কী কইছে আমি নিজেও জানি না। তো বন্ধুরা, এই ছিল আমাদের এই ড্রিল মেশিনটার ভিতরের অংশ। আর এটা খুলতে গিয়ে আমার একটু সমস্যা হয়েছে, আর লাগাইতে গিয়ে ভাই মাথাটা নষ্ট হয়ে গেছে শেষের দিকে, একটু টেনশনে পড়ে গেছিলাম। তো কষ্ট করে জিনিসটা কিনেছি, ভাবছিলাম হয়তো নষ্ট হয়ে যাবে নাকি, পরিপূর্ণভাবে ঠিক করতে পারছি আর কি। আবারও আগের মতো অবস্থায় চলে আসছে, সব কিছু একদম একুরেট আছে। ওকে, আপনারা এরকম টাইপের ড্রিল মেশিন বা যেই সব ডিভাইস একটু সেন্সিটিভ খুলে আর লাগানো যাবে না সেসব জিনিস খুলতে যাবেন না, পরে আফসোস করবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করে জানাবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নেবেন। সো আজকের জন্য পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।